নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সাথে আমি নবনীতা। চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে। রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার আধুনিকীকরণের জন্য ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় প্রজ্ঞা ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসি দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এনসি দেববর্মা জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট আরও সক্রিয় হয়ে গেছে, নতুন ডিভাইস প্রয়োগ করছে। এই সমস্ত বিষয় নিয়ে সতর্কতাকরণের জন্য এই ওয়ার্কশপ করা হয়। এবং এখন এই মুহূর্তে অনেক অনেক বেশি সক্রিয় হয়ে গেছে এবং মডার্ন যেহেতু টেকনোলজিক ডিভাইস সমস্তগুলো এখন আস্তে আস্তে আমরা প্রয়োগ করছি এবং আমরা প্রত্যেকটা রাজ্যেই আমাদের বিভিন্ন নেটওয়ার্ক, ডিস্ট্রিক্ট লেভেল, তালুকা লেভেল নেটওয়ার্ক এগুলো কার্যকর হয়ে গেছে। ত্রিপুরা যাদব মহাসভার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরেও কৃষ্ণের 68তম জন্মাষ্টমী পালন করা হয় কৃষ্ণ মন্দিরে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারেও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় কৃষ্ণ মন্দিরে। আজকে আমাদের 68তম শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী আমরা উদযাপন করতে যাচ্ছি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এই বছর আমরা ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, বাচ্চাদের কৃষ্ণ সাজো প্রতিযোগিতা এবং মাদের এবং যারা বয়স্ক মহিলা আছে তাদের জন্য সংশোধনী প্রতিযোগিতার আয়োজন করেছি। 23 আগস্ট এডিসি ফাউন্ডেশন ডে, এই দিনে প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ত্রিপুরার একটি বৃহৎ অংশকে এডিসি অন্তর্ভুক্ত করেন, তাই এই দিনটিকে স্মরণ করে কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আজকে এমন দিনে আমাদের প্রিয় নেত্রী প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ত্রিপুরার একটা বৃহৎ অংশকে, এলাকাকে এডিসি অন্তর্ভুক্ত করে ডিক্লেয়ার করেছিলেন। এটার উদ্দেশ্য ছিল এই রাজ্যে যারা জনজাতি উপজাতি অংশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার এবং সামাজিক অধিকার সবগুলিকে সুদৃঢ় করার জন্য, সুপ্রতিষ্ঠিত করার জন্য এবং তাদের সে অধিকার যাতে অর্জন করতে পারে সেই জন্য এডিসি ডিক্লেয়ার করেছিল। সমস্ত পেনশনারদের নিয়ে শুক্রবার একটি সভার আয়োজন করা হয় টাউন হলে। সভায় উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। জিষ্ণু দেববর্মা তার বক্তব্যে জানান, আপনারা দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়েছেন পাবলিককে, আজকে আপনাদের ইজ অফ লিভিং না হলে সবচেয়ে অগ্র অধিকার আপনাদের পাওয়া উচিত ইজ অফ লিভিং। এই অফিসে দৌড়াদৌড়ি করা, এই যে অফিস থেকে ফাইন্যান্স অফিস, ফাইন্যান্স অফিস থেকে নিজেদের দপ্তর অফিস। মিড ডে মিল খাওয়ার পর দিদিমণির কথা মতো নিজের এটোথালা ধুতে গিয়ে মাথা ফাটালো 6 বছরের এক স্কুল পড়ুয়া ছাত্র। ঘটনা রাজধানীর ধলেশ্বর স্কুলের। এই ঘটনায় সর্বত্রই নিন্দার ঝড়। এখন সময় নিয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। কর চলে হম ফিদা জানো তন সাথিও अब तुम्हारे हवाले वतन साथियों कर चले हम फिदा जानो तन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों अब तुम्हारे हवाले वतन साथियों। नमस्कार, आमी कौशिक राय चौधरी एवं आपनारा देखछेन सोशल बांगला। সবাইকে 73rd ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। সবাই খুব ভালো থাকবেন, একসাথে থাকবেন, ইউনাইটেড থাকবেন এবং দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সোশ্যাল বাংলার পর্দায়। ফিরে এলাম বিরতির পর। কুষ্ঠরোগের দ্রুত শনাক্তকরণ এবং নির্মূলীকরণের জন্য রাজ্যে চালু হতে চলেছে লেপ্রোসি কেস ডিটেকশন ক্যাম্পেইনিং, যার নাম পরশমণি। 26 আগস্ট থেকে 9ই সেপ্টেম্বর 2019 পর্যন্ত সারা রাজ্যে পক্ষকালব্যাপী এই কর্মসূচি চলবে। লেপ্রোসি কেস ডিটেকশন ক্যাম্পেইনিংয়ের মূল উদ্দেশ্য হলো সমাজের মধ্যে লুকোনো লেপ্রোসির কেসগুলো খুঁজে বের করা, কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক শনাক্ত করা যাতে সময়মতো চিকিৎসা করা যায় এবং শারীরিক অক্ষমতা ও বিকৃতি থেকে বাঁচানো যায়। শুক্রবার মিশন ডিরেক্টর কনফারেন্স হলে এই সাংবাদিক
সম্মেলনের মাধ্যমে এমনটাই জানান ন্যাশনাল হেলথ মিশনের ডিরেক্টর আদিতি মজুমদার। অগস্ট থেকে 9 সেপ্টেম্বর অবধি এই ফোর্টনাইট পক্ষকাল জুড়ে লেপ্রোসি কেস ডিটেকশন ক্যাম্পেইন শুরু করছি। এটা মূলত কুষ্ঠরোগ আইডেন্টিফিকেশন এবং টোটাল ইরাডিকেশন যাতে সম্ভব হয় সেই কারণেই কর্মসূচি নেওয়া হয়েছে। এটার একটি নামও দেওয়া হয়েছে পরশমণি। বিভিন্ন ডিস্ট্রিক্ট, আমাদের যে 8টা ডিস্ট্রিক্ট, সবখানেই এই কাজটা হচ্ছে এবং আমাদের টোটাল টিম এখানে গঠন করা হয়েছে 7589 টিমস, যারা 888 সুপারভাইজার্স দ্বারা তারা গাইডেড এবং এরা আশাকর্মী এবং তার সাথে একজন ভলেন্টিয়ার, এরা এই টিমগুলো যাবে, প্রত্যেক বাড়ি বাড়ি যাবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মহাকরণে প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলি জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, রাজ্যের রাষ্ট্রীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের জন্য সরকার দেবেন্দ্রনগর মৌজার চন্দ্রপুর তহসিলের অধীনে 4 কানি জমি ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল থেকে বিনামূল্যে প্রদান করার অনুমোদন দেয়। আগে আপনাদের বলেছিলাম যে গভর্নমেন্ট আমাদের রাজ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চায় শিক্ষাকে এবং শিক্ষার, এই জন্য শিক্ষার দিকে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যেন এগিয়ে আসে এবং প্রকৃত শিক্ষার মাধ্যমে যেন স্ট্যান্ড করতে পারে। এই প্রথমবার রাজ্যে পালন করা হচ্ছে একদিনব্যাপী রাজ্যভিত্তিক সাব জুনিয়র কোরাস চ্যাম্পিয়নশিপ। শুক্রবার বাদারঘাট জুডো হলে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়, প্রধান অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট সমাজসেবী জয়লাল দাস, বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আজকে হবে স্টেট লেভেল সিলেকশন, বাইরে একটা কম্পিটিশনে যাবে, তো আমরা এসেছি আমরা তাদেরকে উৎসাহ বাড়াতে। আমরা চাই যে ত্রিপুরা রাজ্যের জুডোতেও যেন নাম উজ্জ্বল করে। আমরা দেখেছি দীপা কর্মকার সেই ত্রিপুরা, ছোট্ট ত্রিপুরা থেকে গিয়েও কিন্তু বিশ্ব জয় করেছে, আজ গোটা ত্রিপুরাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তো আমরা চাইব জুডোতেও যেন নাম উজ্জ্বল হয়। জুডো আমরা ভালো, আমরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যদি দেখি ত্রিপুরা রাজ্যে খেলাধুলায় অনেকখানি এগিয়েছি আমরা। তো আমাদের আজকে শুভকামনা থাকবে, যারা এখান থেকে সিলেকশন পাবে, যারা বাইরে যাওয়ার সুযোগ পাবে, তারা যেন আমাদের ত্রিপুরার জন্য মেডেল আনে, তারা যেন নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে। আন্তঃ অফিস ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুক্রবার থেকে শুরু হয়ে গেছে, আগামী শনিবারও প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতায় মোট 24 জন সিঙ্গেলস অংশগ্রহণ করেন। সিঙ্গেলস, ভেটারেন্স এবং মিক্সড ডাবলসের প্রতিযোগিতা হবে। আগামী 29 তারিখে ক্যারাম প্রতিযোগিতা হবে এবং 8 তারিখে সাঁতার প্রতিযোগিতা হবে, এমনটাই জানান আন্তঃ অফিসের জেনারেল সেক্রেটারি স্বপন ঘোষ। প্রতিযোগিতা আজ থেকে শুরু হলো, এটা আগামীকালও চলবে। আমরা দেখলাম রেকর্ড অনুযায়ী প্রায় 24 জন সিঙ্গেলসে অংশ নিয়েছে এবং 19টা টিম হয়ে যাবে ডাবলসে, এবং মহিলারা অংশ নিয়েছে 4 জন। সিঙ্গেলস, ভেটারেন্স এবং মিক্সড ডাবলসের প্রতিযোগিতা হবে। আমরা আশা করছি যারা বিজয়ী হবেন তাদেরকে আমরা বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কৃত করব। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এবার গতবারের তুলনায় অনেক বেশি প্রতিযোগী অংশ নিয়েছে। আজ এখানেই শেষ করছি, পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।